নমস্কার আমার প্রিয় স্ট্যান্ডার্ড ফোরের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই বাড়িতে আছো, ভালো আছো। আজ আমি তোমাদের ম্যাথমেটিক্স ক্লাস নেব। তোমরা সবাই পাঁচ পেজ খোলো এবং প্রথম অধ্যায় আগের পড়া মনে করি। সবাই দেখো, এই যে আগের পড়া মনে করি, পৃষ্ঠা পাঁচ, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আছে আগের পড়া মনে করি বলতে, তোমরা এগুলো থ্রিতে শিখে এসছো, স্ট্যান্ডার্ড থ্রিতে। জাস্ট এখানে জাস্ট রিভিশন করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, কি আছে একের দাগে লেখা আছে? কোথায় লেখা সংখ্যাগুলি অঙ্কে লেখো। অর্থাৎ কি না, এই কোথায় লেখা আছে সেটাকে আমাকে অঙ্কে লিখতে হবে। দেখো, একের ঘ দেখো কি আছে, না 12,32,008। দেখো, 12,32,008। তাহলে তোমরা তো এগুলো শিখে এসছো যে এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাই তো? এগুলো তোমরা জানো, ভালো। তবু আমি বলে দিচ্ছি, সবসময় মনে রাখবে কোটির কিন্তু অসংখ্য ঘর, মানে আমি বলতে পারি 115 কোটি, কি ধরো 800 কোটি, কি 5,000 কোটি, কোটির অসংখ্য ঘর। কিন্তু লক্ষের কিন্তু দুটো ঘর, নিযুত আর লক্ষ। আমরা বলতে পারি 32 লক্ষ বলতে পারি, অথবা 3 লক্ষ বলতে পারি, কিন্তু 332 লক্ষ বলতে পারবো না, ঠিক আছে? তাহলে লক্ষ, নিযুত, এটা দুটো ঘর। আবার দেখো, হাজার আর অযুত মিলে, অযুত আর হাজার মিলে দুটো ঘর। এখানে আমরা বলতে পারবো 12,000 বলতে পারবো, 2,000 বলতে পারবো, কিন্তু 312,000 এটা আমরা বলতে পারবো না। তাহলে হাজারের দুটো দুটো ভাই অযুত আর হাজার, লক্ষরও দুটো ভাই নিযুত আর লক্ষ। আর শতক, দশক, একক, এগুলো সব একটা করে ঘর, ঠিক আছে? আর কোটির অসংখ্য, তুমি যত ঘর করতে পারো। আচ্ছা, তাহলে এখানে প্রশ্ন দেওয়া আছে 12 কোটি। দেখো, এই যে কোটির ঘরে এই যে 12 দিয়েছে, তারপরে কি বলেছে, 1 লক্ষ। দেখো, এই যে লক্ষর ঘরে 1 দিয়েছে। আচ্ছা, যদি বলতো 32 লক্ষ, তাহলে এখানে 3,2,32 লক্ষ, কারণ আমি বলেছি লক্ষর দুটো ঘর, নিযুত আর লক্ষ নিয়ে দুটো ঘর, 32 লক্ষ বলে তাহলে এখানে 3,2 হতো। কিন্তু এখানে আছে 1 লক্ষ, তাই লক্ষর ঘরে এই যে 1 দিয়েছি। 32,000, দেখো এই যে 32,000, অযুতের ঘরে 3 আর হাজারের ঘরে 2। যদি বলতো 2,000, তখন শুধু হাজারের ঘরে 2 দিতাম, তখন এখানে 0 বসে যেত, ঠিক আছে? কিন্তু এখানে আছে 32,000, 32,000 দিলাম। আর আছে 8, এই যে এককের ঘরে 8 দিয়ে দিলাম। আর যে ঘরগুলো ফাঁকা থাকলো সেগুলোকে আমরা কি করলাম, 0 দিয়ে ভরাট করে দিলাম। হয়ে গেল কি, ভাষায় লেখা বা কোথায় লেখা, হ্যাঁ, কোথায় লেখা সংখ্যাগুলো কি অঙ্কে আমরা পরিণত করলাম। আচ্ছা, এবারে দেখো দুইয়ের দাগের, তাহলে আশা করি এই টাইপটা বুঝতে পেরেছ। একের দাগের সমস্ত গণিত তোমরা সহজেই করতে পারবে। দুইয়ের দাগে কি বলেছে, অঙ্কে লেখা সংখ্যাগুলি কোথায় লেখো, ঠিক আছে? এই দেখো, অঙ্কে লেখা সংখ্যাগুলো কোথায় লিখবো, কি আছে দুইয়ের ইয়ে দেখো, এই যে আছে 5,0,2,0,7,0, ঠিক আছে? একটা অঙ্কে আছে, এটাকে কোথায় কীরকম লিখবো, তোমরা এরকম লিখে নেবে, এ মানে একক, দ মানে দশক, তালপেশ মানে শতক, হাজারের হা, আর অযুত, অযুতের হচ্ছে কত, অ, আর লক্ষের 5। তাহলে এটা হবে কত, 5,02,070। দেখো, এই যে 5,02,070। তাহলে আশা করি প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা এটা বুঝতে পেরেছো এবং দুয়ের দাগের এই রকম টাইপ সমস্ত করে ফেলবে। আচ্ছা, এবারে বলেছে তিনের দাগে দেখো, মানের ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রম বলতে কি, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। কি বললাম, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। তাহলে কি দিয়েছে দেখো, দুই তিনের দাগের, তিনের দাগের দেখো ঘ, ঠিক আছে? তিনের দাগের ঘর গণিতটা দেখো, এই যে আমি তুলে নিয়েছি। এবারে আমরা ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড় কি করে সাজাবো, দেখো আমি টেকনিকগুলো বলছি, মন দিয়ে শোনো, ঠিক আছে? প্রথমে তোমরা কি করবে, কটা অঙ্ক আছে সেটা গুনে নাও। এই দেখো, আমি 3টে 3টে করে নিয়েছি, 3, 3, 6, 1, 7। তাহলে একটা 7টা অঙ্ক নিয়ে হয়েছে। আচ্ছা, এখানে এই যে সংখ্যার মধ্যে কটা অঙ্ক আছে দেখো, 3, 3, 6, 1, 7। আচ্ছা, এখানেও কটা আছে দেখো, এই সংখ্যার মধ্যে কটা অঙ্ক, না 3, 3, 3, 6, 1, 7। এখানেও আছে দেখো, 3,
তিন ছয় একে সাত, তাহলে প্রত্যেকটা সংখ্যাতে দেখো সাতটা করে অঙ্ক আছে, তাহলে আমরা কোনটা বড় কোনটা ছোট বুঝতে পারবো না। যদি এই রকম হতো কোনোটায় পাঁচটা অঙ্ক, কোনোটায় ধরো ছটা অঙ্ক, কোনোটায় ধরো সাতটা অঙ্ক, তাহলে যেটা সবচেয়ে কম অঙ্ক রয়েছে, যে সংখ্যার মধ্যে সবচেয়ে কম অঙ্ক রয়েছে সেটা সবচেয়ে ছোট সংখ্যা, যে সংখ্যার মধ্যে সবচেয়ে বড় অঙ্ক মানে বেশি অঙ্ক রয়েছে সেটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, ঠিক আছে। কিন্তু এখানে তো সমস্ত অঙ্কে সংখ্যাগুলো একই রয়েছে, দেখো এখানেও সাতটা অঙ্ক রয়েছে, এখানেও সাতটা অঙ্ক রয়েছে, এখানেও সাতটা, এখানেও সাতটা, তাহলে এবারে আমরা কী করে বড় থেকে ছোট করব? দেখো এখানে দেখো, এবার টেস্টিংটা দেখো শেষ দিক থেকে করে করে আসো, এখানে নয়, এখানে নয়, এখানে নয়, এখানে নয়, আমরা বুঝতে পারলাম না কে বড় কে ছোট। এবার দেখো এখানে আছে 993, এখানে আছে কত 996, এখানে আছে কত 997, এখানে আছে 999, এবারে কিন্তু আমরা কে বড় কে ছোট বুঝতে পেরে গেলাম। তাহলে সবচেয়ে ছোটকে না এই যে যেটা এই যে 993 এখানটাই আছে, তাহলে এইটা এখানে বসিয়ে দাও, এবার সম্পূর্ণটা এখানে বসিয়ে দাও, ঠিক আছে। তারপরে দেখো 993-এর পর কে রয়েছে, 993-এর পর রয়েছে দেখো 996, দেখো এই যে 996, হ্যাঁ, তাহলে 993 থেকে 996 বড়, তাহলে এবারে বসিয়ে দিলাম, পুরো সংখ্যাটা বসিয়ে দাও, ঠিক আছে। তারপরে কি রয়েছে, না তারপরে রয়েছে 997, ঠিক আছে, 996 থেকে 997 বড়, তাহলে আবার পুরো সংখ্যাটা আমরা বসিয়ে দিলাম। তারপরে রয়েছে 999, এই যে 999 দিয়ে যে পুরো সংখ্যাটা যে রয়েছে সেটা বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা বড় থেকে ছোট সহজেই করতে পারবো। আর বিপরীত ক্রমে ছোট থেকে বড় অর্থাৎ মানের অধঃক্রম, ঠিক আছে, অধঃক্রম মানে কি বড় থেকে ছোট, তাহলে বড় থেকে ছোট কি করে করব, তখন এইটা হবে বড়, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তাই লিখে নিতে পারবে যে অতএব মানের অধঃক্রমে সাজিয়া পাই বলে ওইখান থেকে ওইটা লিখে নেবে, প্রথমে হচ্ছে বড় থাকবে তারপরে ছোট যাবে, তাহলে এইভাবে প্রসেস করতে পারো। নাহলে তোমরা একক দশক শতক হাজার ওজন লক্ষ নিযুত কোটি করে ওই রকম করেও দেখতে পারো, তবে এইটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে, আমি যে প্রসেসটা বললাম, ঠিক আছে। বেশ, তাহলে আশা করি তিনের দাগেরও করতে পারবে মানের ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড়, আবার চারের দাগে মানের অধঃক্রমে অর্থাৎ বড় থেকে ছোট সহজেই তোমরা করতে পারবে। এবার দেখো পাঁচের দাগের বলেছে অঙ্ক দেওয়া আছে, এবারে বলেছে বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। দেখো বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা, তবে বৃহত্তম সংখ্যা তাহলে এখানে অঙ্কগুলো দিয়ে কী করে করব, তাহলে সবচেয়ে এখানে বড়টা খুঁজবো, দেখো অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বড় নয় আছে, নয় দিলাম, তারপরে আছে পাঁচ, পাঁচ দিলাম, তারপরে দেখো দুই আছে, দুই দিলাম, তারপরে দেখো এক আছে, এক দিলাম, তারপরে শূন্য আছে, শূন্য দিলাম, তাহলে এইভাবে আমরা এই যে অঙ্ক যে দেওয়া আছে সেখান থেকে আমরা বৃহত্তম সংখ্যা নির্ণয় করলাম, ঠিক আছে। এবার ক্ষুদ্রতম সংখ্যা কী করে নির্ণয় করব, দেখো এখানে অঙ্কের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্কটা কে রয়েছে, না শূন্য, কিন্তু মনে রাখবে কোনো সংখ্যা গঠন করতে গেলে বাম দিকে কখনো ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে গেলে বাম দিকে কখনো শূন্য দেওয়া যাবে না, হ্যাঁ, তাহলে দেখো তাহলে শূন্য তো দেওয়া যাবে না, তারপরে কে রয়েছে এক, তাহলে আমরা এক দিলাম, ঠিক তারপরে শূন্য দিয়ে দিলাম, তারপরে ছোট কে রয়েছে দুই, তারপরে রয়েছে পাঁচ, তারপরে রয়েছে নয়, বা তোমরা এরকমও করতে পারো বৃহত্তম সংখ্যাটা দেখে নিলাম তার ঠিক বিপরীত অর্থাৎ রিভার্স অর্ডারটা দেখে নেবে। দেখো প্রথমে শূন্য দেবো, কিন্তু শূন্য দিয়ে তো বাম দিকে সংখ্যা গঠন করা যায় না, তাহলে প্রথমে এক দিলাম, তারপরে শূন্য দিলাম, এবারে দেখো দুই পাঁচ নয় পরপর বসিয়ে দিলাম, এইভাবে আমরা বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন সহজেই করে নিতে পারবো। এবার দেখো ছয়ের দাগের কো কি বলেছে, ভাষার গণিত, তোমাকে 6,06,007 লিখতে বলা হয়েছে, তাহলে কত লিখতে বলা হয়েছে, 6,06,007, দেখো এই যে লিখেছি 6 কোটি, কোটির ঘরে ছয়, এই যে হাজারের ঘরে ছয়, 6,06,007, এই যে সাত লিখলাম, কিন্তু আমি লিখেছি কত, না আমি লিখলাম কিন্তু 6 কোটি, ঠিক আছে, 60,007 লিখেছি, তাহলে আমি অবশ্যই বেশি লিখেছি, কত বেশি লিখেছি, তাহলে কোনো ভাষার অঙ্কে কত বেশি বা কত কম এইরকম থাকা মানে তোমরা বিয়োগ করে ফেলবে, ঠিক আছে, আমরা বিয়োগ করে ফেলেছি, তাহলে এইটা বড়, তাই তো, তাহলে এইটা উপরে দিয়েছি আর এইটা ছোট করেছি, করে এবারে কি এইটা বিয়োগ করে ফেলেছি, তাহলে আমি তাহলে কত বেশি লিখলাম, আমি তাহলে 54,000 বেশি লিখলাম। আশা করি তোমরা এই ভাষার গণিতটা সহজেই বুঝতে পেরেছ। হ্যাঁ প্রিয় ছাত্রছাত্রীরা, এবারে তোমরা ছয়ের দাগের চর গণিতটা দেখো, বলেছে চার অঙ্কের ক্ষুদ্রতম, চ না, ওটা হবে ঘ,
ঠিক আছে। আচ্ছা, ঘর দাগের গণিতটা দেখো, চার অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল কত হবে? তাহলে এখানে আমরা কি করব না, বৃহত্তম সংখ্যা গঠন করব। বৃহত্তম সংখ্যা গঠন করতে গেলে কেবলমাত্র নয় আসবে, নয় ছাড়া আর কেউ আসবে না, ঠিক আছে। এখানে চার অঙ্ক বলেছে বলে তাই চারটে নয় নিয়েছি, পাঁচ অঙ্ক বললে পাঁচটা নয়, দশ অঙ্ক বললে দশটা নয়, এইভাবে করে বৃহত্তম সংখ্যা গঠন করা যায়, ঠিক আছে। তাহলে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা চারটে নয় করলাম। এবার বলেছে সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে মানে প্রথমে এক হবে এবং তারপরে যেমন বলবে শূন্য ততগুলো হবে। যেমন এখানে বলেছে দেখো সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম বলা মানে প্রথমে এক এলো, ঠিক আছে, প্রথমেই এক বসবে ক্ষুদ্রতম মানে। এবার হচ্ছে যত অঙ্ক বলবে ততটা শূন্য, ঠিক আছে না, এক অঙ্ক বললে তখন কিন্তু শূন্য হবে না। এবার দুই অঙ্ক বললে কটা শূন্য, তখন একটা শূন্য দিতে হবে, তখন দুই অঙ্ক দুটো হয়ে যাবে। এখানে সাত অঙ্ক বলেছে তাহলে একের পিঠে কটা শূন্য হবে, ছটা শূন্য। দেখো এক দুই তিন চার পাঁচ ছয় আর বাদ বাকি এই যে এটা, তাহলে মোট কটা অঙ্ক হলো, সাত অঙ্ক হলো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত। তাহলে সিস্টেমটা আরেকবার মনে রাখো, ক্ষুদ্রতম বললে এক আসবে এবং শূন্য কটা আসবে, না এখানে যটা অঙ্ক বলবে তার থেকে ঠিক এক কম, সাত অঙ্ক বলেছে তাই সাতের এক কম মানে কত ছয়, ছটা শূন্য। দেখো এক দুই তিন চার পাঁচ ছয়, এখানে যদি আট অঙ্ক বলতো তাহলে প্রথমে এক দিতাম তারপরে সাতটা শূন্য বসে যেত, এইভাবে ক্ষুদ্রতম সংখ্যা গঠন করা যায়। এবারে আমরা নর্মাল যোগ করেছি, করে এবারে কি নিম্ন যোগফল বলে লিখে দিয়েছি, ঠিক আছে। যোগ তো তোমরা নিচু ক্লাসে শিখেছ। আচ্ছা এবারে দেখো সাতের সাতের গ, সাতের গটা কি বলেছে, সংখ্যাগুলির প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান নির্ণয় করো। তাহলে স্থানীয় মান নির্ণয় করব কি করে, দেখো এই সংখ্যাটা দিয়েছে, প্রথম আমরা আটের স্থানীয় মান নির্ণয় করছি, তাহলে আটের স্থানীয় মান কত, না আট বসিয়ে দেবে। এবার তারপরে যতগুলো অঙ্ক থাকবে ঠিক ততগুলো শূন্য। দেখো কটা অঙ্ক রয়েছে, এক দুই তিন চার পাঁচ, দেখো এক দুই তিন চার পাঁচ, পাঁচটা শূন্য দিয়ে দিলাম যোগ। এবার কি সাতের স্থানীয় মান, তাহলে যা স্থানীয় মান বলবে সেটা বসিয়ে দেবো, তারপরে কটা ঘর রয়েছে ততটা শূন্য বসিয়ে দেবো। কটা ঘর রয়েছে, এক দুই তিন চার, দেখো এই যে চারটে শূন্য দিয়ে দিয়েছি। এবার দেখো এবারে কার স্থানীয় মান চার, চার দিলাম, চারের পর কটা ঘর রয়েছে, তিনটে ঘর, তিনটে শূন্য। তারপর দেখো পাঁচ, পাঁচের স্থানীয় মান পাঁচ বসিয়ে দিলাম, পাঁচের পর কটা ঘর রয়েছে, দুটো ঘর, দুটো শূন্য। এবারে শূন্য স্থানীয় মান সবসময় মনে রাখবে, শূন্য যে ঘরেই বসুক না কেন শূন্যর স্থানীয় মান সর্বদা শূন্য, ঠিক আছে। তাহলে শূন্য বসিয়ে দেবে, আবার তোমরা ডবল শূন্য বসিয়ে দিও না, শূন্যর পর একটা ঘর আছে বলে দুটো শূন্য বসিয়ে দেবে না, শূন্যর স্থানীয় মান শূন্য, শূন্য যেখানেই থাকুক না কেন, ঠিক আছে, শূন্য বসিয়ে দিলাম। এবার হচ্ছে দুই আছে, হ্যাঁ এককের ঘরে দুই আছে, দুইয়ের স্থানীয় মান দুই, তারপরে তো কোনো ঘর নেই তাহলে কোনো শূন্যও হবে না, ব্যাস বসে গেল। এইভাবে আমরা স্থানীয় মানে বিস্তার করব, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো তাহলে এই দাগের সমস্ত গণিত এইভাবে করে নেবে। আচ্ছা দশের দাগের গুণটা কীভাবে করেছি দেখো, বারোশো সাতান্ন গুণিতক পঁচিশ, ঠিক আছে। প্রথমে আমরা কি করব, বারোশো সাতান্নর সঙ্গে পাঁচ গুণ করব, ঠিক আছে। দেখো তাহলে বারোশো সাতান্নর সঙ্গে পাঁচ গুণ করছি, পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ, হাতে থাকবে তিন, হাতে থাকবে কত তিন, পাঁচ হাজার পঁচিশ তিন আঠাশের আট, হাতে থাকবে কত দুই, ঠিক আছে। দু পাঁচে দশ, দুই বারো, বারো দুই, হাতে থাকবে এক, এক পাঁচে পাঁচ আর একে ছয় বসে গেল, ব্যাস। তাহলে বারোশো সাতান্নর সঙ্গে পাঁচ গুণ হয়ে গেল। এবারে কি করব, বারোশো সাতান্নর সঙ্গে দুইয়ের স্থানীয় মান, এখানে দুইয়ের স্থানীয় মান কত গো, দুই বসিয়ে দিলাম, দুইয়ের পর একটা অঙ্ক রয়েছে তাই একটা শূন্য বসিয়ে দিলাম, ব্যাস। এবারে গুণ করছি দেখো, প্রথমে শূন্য আছে একটা শূন্য, শূন্য বসিয়ে দিলাম, এবারে কী হলো বারোশো সাতান্নর সঙ্গে দুই গুণ করব, দু সাতে চোদ্দো চার, হাতে থাকবে এক, দু পাঁচে দশ একে এগারোর এক, হাতে থাকবে এক, দু দুগুণে চার একে পাঁচ, আর দুই একে দুই। এবারে কী করবে, এগুলোকে কী করবে যোগ করে দেবে। এই যে যোগটা তো তোমরা জানো, পাঁচ আট চার বারো দুই, হাতে থাকবে এক, দুই একে তিন, একে চার, ছ পাঁচ এগারো একে এগারোর এক, হাতে থাকবে এক, দুই একে তিন, বলে শেষে তোমরা নিচে লিখবে নিম্ন গুণফল সমান যেটা বেরোবে সেটা। তাহলে এইভাবে এই দাগের সমস্ত গণিতগুলো তোমরা করে নেবে। আর এই যে এইচ ডব্লিউ দেওয়া আছে দেখো পৃষ্ঠা পাঁচ ছয়, আর দাগ একের দাগের সমস্ত গণিত, দুয়ের দাগের সমস্ত গণিত, তিন চার পাঁচ ছয় সাত দশের দাগের সমস্ত গণিত করবে। কোনো অসুবিধা থাকলে তোমরা ফোন করবে বা স্কুলে আসবে। আজ এই পর্যন্ত, নমস্কার।